নিজেকে এবং নিজের অন্তর শক্তিতে বিশ্বাস করো। জেনে রাখো যে তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়ে অনেক বড়। বাতাসের দিক পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে নেই, তবে আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বদা আমার নৌকার পালটিকে নিয়ন্ত্রণ করতে পারি। সাফল্য চূড়ান্ত জিনিস নয়, ব্যর্থতা মারাত্মক বস্তু নয়। এই পথে দীর্ঘদিন এগিয়ে যাওয়ার সাহস, শত বাধাকে উপেক্ষা করে এখানে টিকে থাকার উদ্যমই সবথেকে গুরুত্বপূর্ণ। দরকার নেই ঘড়ি দেখার, ঘড়ি তোমাকে যা করতে বলছে সেগুলো করো, ঘড়ি তোমাকে যে পথে চলতে বলছে সেই পথে চলো। তোমার জীবনের সবথেকে ভালো সময় আগামীতে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি উঠতে চাও তাহলে তোমাকে ত্যাগ করতে হবে যা তোমার ওজন কমিয়ে তোমাকে ওড়ার উপযুক্ত মানুষ বানিয়ে দেবে। মানুষের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো তার স্বপ্নের জীবনটিকে বাঁচা। তোমার জীবনে যা আছে যদি তুমি সেগুলো দেখো, তবে তোমার কাছে সর্বদা আরও কিছু থাকবে। কিন্তু তোমার জীবনে যা নেই যদি তুমি সেগুলো দেখো, তবে তোমার কখনোই যথেষ্ট হবে না। তোমার এবং তোমার স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিসটি হলো চেষ্টা করার ইচ্ছা এবং বিশ্বাস যে এটি আসলেই সম্ভব। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখ সাফল্যের চাবিকাঠি। তুমি যেটা করছো সেটা যদি তুমি ভালোবেসে থাকো তাহলে আজ নয় তো কাল নিশ্চিত তুমি সফল হবেই হবে। সফল ব্যক্তিরা সফল হয় এই কারণে, কারণ তারা সেই কাজগুলো করে যা ব্যর্থরা করতে ইচ্ছুক নয়। কাজটা সহজ হোক এটা চেয়েও না, কাজটা যতই কঠিন হোক খুব সুন্দরভাবে তুমি যেন সেটা সমাপ্ত করতে পারো এটা আশা করো। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কারণ সবাই কিছু না কিছুতে ব্যর্থ হয়, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না। তুমি কতটা ধীরে চলছো তাতে কিছুই এসে যায় না, তত সময় যত সময় না তুমি থেমে যাচ্ছ। এমন একটি বিশ্বের কল্পনা করো যেখানে অসম্ভব সম্ভব হয়ে ওঠে, যেখানে তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলি সত্যি হয় এবং তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষাগুলি তোমার নাগালের মধ্যে থাকে। এগুলো সবই সম্ভব, এগুলো সবই শুরু হয় একটি শক্তিশালী মানসিকতার সাথে। এমন একটি মানসিকতা যা চ্যালেঞ্জকে আলিঙ্গন করে, পরিবর্তনকে আলিঙ্গন করে। একটি দৃঢ় মানসিকতার সাহায্যে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারো, যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারো এবং তোমার মন স্থির করতে পারে এমন যে কোনো কিছু তুমি অর্জন করতে পারো। তাই ভয় বা সন্দেহ যেন তোমাকে আটকে রাখতে না পারে। একটি দৃঢ় মানসিকতার সাথে তুমি এমন একটি জীবন তৈরি করতে পারো যা তোমার কল্পনার থেকেও বেশি সুন্দর হবে।